আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদ পরবর্তী তোমাদের আজকে ইংরেজি ক্লাস করে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের জুন মাসের 13 তারিখ ইনশাআল্লাহ স্কুলে খুলে যাবে। তো আমরা সেই আশা রাখছি যেন ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যায় এবং আমরা যেন আমরা স্কুলে ক্লাসে সরাসরি ক্লাস নিতে পারি। আজকে আমি তোমাদের একটি সিন পেজ নিয়ে আলোচনা করব। সিন পেজের যে অনুবাদ শব্দ অর্থ সেগুলো আলোচনা করবো। তোমরা জানো যে আমাদের বেশিরভাগই হচ্ছে যে সিন পেজ থেকে বিভিন্ন বর্ষযুদ্ধ রক্ষে বলে লিখতে হয়। আমাদের বিশেষ করে সিন পেজের এক থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত যে বসন্ত লিখতে হয় সেটা একমাত্র আমাদের সিন পেজ আলোকে লিখতে হয়। তো এখন ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সিন পেজকে ভালো করে জানা, ওর মিনিং সব পড়া। আমরা হয়তো আনসিন অনুসরণ কম করতে পারি না কম করতে পারি, কিন্তু সিন পেজ কিন্তু অবশ্যই আমাদের টেক্সট বুক দিয়ে আসবে, সেটা অবশ্যই গ্রহণ করবে। এই জন্য এটা আমাদের ভালো করে পড়া উচিত। তা চলো আমরা পড়া শুরু করি। তো তোমরা দেখো তোমাদের আমরা আলোচনা করবো ইউনিট 15 লেসন 3-5-এর একটি সিন পেজ নিয়ে, যারা মার্টার্স ডে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে নিয়ে, তা আমাদের শহীদ দিবস নিয়ে, শহীদ দিবস এবং সেই সাথে আমাদের আরও কিছু দিবস রয়েছে সে বিষয়ে আলোচনা করবো। তা চলো শুরু করা যাক। দ্য 21st of February 1952 ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ডে। তো আমরা জানি যে 21 ফেব্রুয়ারি 1952 হচ্ছে ভাষা শহীদ দিবস। অন দিস ডে ওই দিনে 1952 ওই দিনে স্টুডেন্ট ঢাকা ঢাকার শিক্ষার্থী ঢাকার ছাত্ররা গেভ দেয়ার লাইফস ফর দেয়ার মাদার টাং। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওই দিনে ঢাকার ছাত্ররা তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল, তার গেভ দেয়ার লাইফস তাদের জীবনটা দিয়েছিল। দ্যার ডে ইজ নাও কল্ড ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এবং ওই দিনকে এখন বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা সবাই জানি যে 21 ফেব্রুয়ারি হয়েছে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এক সময় যেটা আমাদের শুধু আমাদের ন্যাশনালি শুধু আমাদের প্রান্তিক উজ্জ্বল করা হতো, কিন্তু এখন কিন্তু সেটা আমাদের আন্তর্জাতিক সারা বিশ্বে সেটা উদযাপন করা হয়, এবং এটা আমাদের অনেক বড় একটা অর্জন। ঠিক আছে, তো এরপর দেখো হাউ উড ইউ সে দ্য ফলোয়িং ডেটস ইন ইংলিশ। এখন নিচে যে তারিখ দেওয়া আছে সেই তারিখগুলো আমি তোমরা কীভাবে বলবে, যে তারিখগুলো সম্ভবত আমাদের অনেকে সুপরিচিত। হেয়ার হোয়াই আর দ্য ওয়েল নোন, সেগুলো কেন অত সুপরিচিত? ওয়েল নোন একটা শব্দ রয়েছে যারা তোমার সুপরিচিত বা বেশি জানো। 17 মার্চ আমরা সকলেই জানি 17 মার্চ বা 17ই মার্চ কি, এটা হচ্ছে কি বার্থডে অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, দ্য ফাদার অফ দ্য ন্যাশন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হচ্ছে 17ই মার্চ। এরপরে আমাদের একটা তারিখ দেওয়া আছে, দ্য নেক্সট ডেট ইজ 26 মার্চ, 26শে মার্চ। আমরা সকলে জানি 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো এখানে বলা হয়েছে 26শে মার্চ 26 মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। তারপর নেক্সট যে ডেটটা রয়েছে 14 এপ্রিল, 14 এপ্রিল হচ্ছে কি বাংলা নিউ ইয়ার, অর্থাৎ বাংলা নববর্ষ। আমরা তো যখন আমাদের বৈশাখ মাসের পহেলা বৈশাখ যেটা হয়, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন, সেটা আমাদের ইংরেজি ডেট হয় 14 এপ্রিল। অর্থাৎ 14 এপ্রিল হচ্ছে আমাদের কী করা হয় বাংলা নিউ ইয়ার সেলিব্রেট যাওয়ার কারণে। দেন তারপর হচ্ছে 1st মে, অর্থাৎ আমাদের পহেলা মে, আমরা যেটা মে ডে আমরা উদযাপন করি কয়েকদিন আগে উদযাপন করলাম, মে ডে মানে শ্রমিক দিবস। মে ডে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। ওয়ার্কার মানে তোমরা জানি, ওয়ার্কার মানে হচ্ছে শ্রমিক। এরপর হচ্ছে 20 নভেম্বর, 20 নভেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, মানে আন্তর্জাতিক শিশু দিবস। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে, আন্তর্জাতিক শিশু দিবস হচ্ছে আমাদের 20 নভেম্বর। এবং সবার লাস্টে যারা রয়েছে দেখো 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমরা সবাই জানি আমাদের বিজয় দিবস, আমাদের সবচেয়ে বড় একটা অর্জন আমাদের স্বাধীনতার বিজয় দিবস, ভিক্টরি ডে অফ বাংলাদেশ। তো আমরা এই যে কিছু তারিখ বললাম গুরুত্বপূর্ণ তারিখ, এবং সেগুলো যে তাৎপর্য বললাম, যে সিগনিফিকেন্ট বললাম, অর্থাৎ আমাদের এগুলো আমরা জানা বুঝছি এবং এখন থেকে বিভিন্ন প্রশ্ন আসবে। তোমাদের যে কাজগুলো হচ্ছে যে আমাদের এই যে এটা তোমাদের মডেল বইয়ের মধ্যে পাবে, মডেল পাস 22 মডেল পাসের তোমার 1-4 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেদের ট্রাই করবে আর দেখবে সে তোমার পারো কিনা। এর মধ্যে কম কলাম রয়েছে, ট্রু ফলস রয়েছে, এছাড়া আমাদের
পোস্টের 3 নম্বর রয়েছে আমাদের যে প্রশ্ন উত্তর দিতে হবে যেগুলো খুঁজে খুঁজে আমাদের এখান থেকে দিতে পারবো এছাড়া 4 নম্বর রয়েছে শর্ত অঙ্ক অংশ তবে আমি আজকে তোমাদেরকে কলম সম্পর্কে আলোচনা করে দিচ্ছি কলম নাম কি হতে লাগতে পারি কলমে দেখো আমাদের তোমরা যদি মডেল পাশে 22 টাইপের করো পাশে 182 অর্থাৎ 182 বিষয় তুমি দেখবে কলম অর্থাৎ ম্যাচিং মিলানো সিমিলার মিনিং যেটা হবে তার সাথে আমাদের ম্যাচিং করাতে হবে আমরা জানি যে আমাদের ম্যাচিং কিভাবে লিখতে হয় পরের খাতায় তো সেইভাবে তোমার লিখবে এবং সেই ম্যাচিং করানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ওয়ার্ডগুলো জানা আমি সেই ওয়ার্ডগুলো মিনিংগুলো বলে দেবো পাশাপাশি আমরা কোন শব্দের সাথে কোন শব্দের ম্যাচ হবে সেটা বলে দিচ্ছি তা প্রথম শব্দ হচ্ছে স্টুডেন্টস আমরা জানি স্টুডেন্ট মানে শিক্ষার্থী ছাত্র বা ছাত্রী তাই না তাহলে এখানে আমাদের কোন ভাবে দেখো তো এখানে কলাম এ তে কলাম বি যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি নাম্বার তিনে রয়েছে দোজ হু স্টাডি অ্যান্ড লার্ন অর্থাৎ যারা লেখাপড়া করে এবং পড়াশোনা শিখে অর্থাৎ তারা হচ্ছে কি ও স্টাডি মানে কি পড়াশোনা করা তাই না লেখাপড়া করে লার্ন মানে কি শেখা যারা পড়াশোনা করে বা লেখাপড়া করে শিখে তারা তো শিক্ষার্থী তাহলে আমাদের এর সাথে তিন মিল নাম্বার দুই রয়েছে ওয়েল নন ওয়েল নন শব্দের অর্থ হচ্ছে কি সুপরিচিত বা বিখ্যাত বলতে পারি তো এই শব্দের সাথে আমাদের কোনটা মিলবে আমাদের নাম্বার ওয়ানে দেখতে পাবে তোমাদের সামবডি হু ইজ ডিভোটেড অর্থাৎ কোনো এক ব্যক্তি যে হচ্ছে খুব প্রসিদ্ধি বা কোনো বিখ্যাত বা খুব বেশি পরিচিত সেটা ওয়েল নন নাম্বার থ্রি রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক তো এটার সাথে মিলবে আন্তর্জাতিক মানে কি যারা বৈশ্বিক যারা সারা বিশ্বে যারা আমাদের প্রচলিত সেটা হচ্ছে কি চার নাম্বার পাঁচ ছয় নাম্বার তোমার দেখবে সামথিং হুইচ ইজ গ্লোবাল অর্থাৎ এমন কোনো অংশ যারা আমাদের বৈশ্বিক আর ওয়ার্কার মানে শ্রমিক এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সাথে মিলে যাবে সামবডি হু ওয়ার্কস এনিওয়্যার অর্থাৎ কেউ কোনো এক ব্যক্তি যে কোনো জায়গায় যারা কাজ করে তারা হচ্ছে ওয়ার্কার নাম্বার ই দেখো ভিক্টোরি মানে বিজয় তো ভিক্টোরির সাথে এটা যাবে নাম্বার দুই মানে বিজয় মানে কি বিজয় অর্জন করা সফল হওয়া টু বি সাকসেসফুল তো এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড তোমাদের দেখা যাচ্ছে আমাদের আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো রয়েছে এখানে একটা শব্দ হচ্ছে ওয়েল নোন মানে সুপরিচিত ওয়েল নোন ভিক্টোরি মানে কি বিজয় আমরা সবাই জানি ভিক্টোরি মানে বিজয় আরেকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে মার্টার মানে শহীদ মার্টার মানে কি শহীদ এবং আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা তো তোমাদের কাজ থাকবে তোমরা কোশ্চেন তিন এবং কোশ্চেন চার তোমার নিজের যে প্রশ্ন উত্তর খুঁজে বের করবে এবং তিন চার তোমার বাড়ি কাজ করবে এবং এই প্যাচটা অবশ্যই ওয়ার্ড মিনিং সহ এবং সেই সাথে অনুবাদ ভালো মতো করবে তোমরা বাসায় থাকবে নির্ভয়ে থাকবে এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় যদি ইংলিশে কোনো সমস্যা হয় আমাদের ফোন দিতে পারবে অথবা স্কুল টাইমে মানে স্কুলে এসেও সেটা জেনে নিতে পারবে তো সেই আশা ব্যক্তি করে আজকে এই বন্ধে রাখছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম